সমকামিতার ফাঁদে ফেলে টাকা আদায়ের জন্য স্থপতি ইমতিয়াজ ভূঁইয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। দুপুরে রাজধানী মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি আরও বলেন, একটি অনলাইন ভিত্তিক চ্যাট গ্রুপের মাধ্যমে ইমতিয়াজের সঙ্গে আসামিদের পরিচয় হয়। রাজধানী থেকে তাকে তুলে নিয়ে মরদেহ মুন্সিগঞ্জে ফেলে ভারতে পালিয়ে যায় হত্যাকারীরা। আবার বাংলাদেশে ফিরে এলে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে।